আজকের এপিসোডটা আপনারা দেখলেন, এপিসোড চন্দননগরের সেরা 30টা জগদ্ধাত্রী পুজো তারই একটা এটা দেখলেন, বাকিগুলো কিন্তু মিস করবেন না। চন্দননগরের সেরা 30টা জগদ্ধাত্রী পুজো কেন দেখানো হচ্ছে স্বল্প কথা ইউটিউব চ্যানেল, তার কারণ এবছর 2020 এরকম পুজোর দিন যে আসবে আমরা কল্পনাও করতে পারিনি। সেখানে কোর্টের রায় আছে, প্রশাসনের নিয়ম আছে, আপনার আমার নিজের জীবনের কথা ভেবেও রাস্তায় যতটা কম বেরোনো যায় ভিড় এড়াতে হবে। তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো সেটা কি মিস করা যায় নাকি? এ তো পৃথিবী বিখ্যাত জিনিস। আমার মনে আছে গতবার যখন অষ্টমী চলছে সেদিন সচিন তেন্ডুলকার স্বয়ং টুইট করেছিলেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর লাইটিংয়ের কথা। তো সেই জন্যে 2019 সালে করোনা পূর্ব এ পৃথিবীতে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো সেরা 30টা জগদ্ধাত্রী পুজো আমরা শ্যুট করে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই দেখাচ্ছি আপনাদের স্বরূপ কথা ইউটিউব চ্যানেলে। সেগুলোই আপনারা পরিবার সহ একসঙ্গে মোবাইলের সামনে বসে পড়ুন, দেখতে থাকুন এগুলো। আর নিজেদের দেখা হয়ে গেলে আপনাদের চেনা পরিচিতদের, বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিন গর্ব করে যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় এটা কি। এবছর হতে পারে জাঁকজমকে, একটু কোথাও পিছিয়ে থাকবে, কারণ গোটা পৃথিবীতেই অর্থনৈতিক মন্দা চলছে, শুরু হয়েছে করোনার জন্যে। তো সেখানে অন্যান্য বারের মতোই বাজেট রেখে এবারও পুজো হবে আশা করা একটু বাতুলতা হয়ে যাবে। তো কিন্তু আমরা তাই এবারে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ভালো হোক, সামনের বছর আরও ভালো হোক, তাই 2019-এর সেরা 30টা জগদ্ধাত্রী পুজো আপনাদের দেখাচ্ছি। এক এক করে আপনারা সবকটা দেখে নিন, সবাইকে দেখিয়ে দিন। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।